পেয়ারা অনেকের কাছেই পছন্দের একটি ফল। এটি উপকারী ফল একথা সবারই জানা। পেয়ারার পাশাপাশি পেয়ারা পাতাও কিন্তু উপকারী, বিশেষ করে ত্বকের যত্নে পেয়ারা পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিটামিন সি, পটাশিয়াম ও ফলিক অ্যাসিডের চাহিদা মেটাতে নিয়মিত পেয়ারা তো খাবেনই, ত্বক ভালো রাখতে ব্যবহার করতে পারেন পেয়ারা পাতাও। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ব্যবহার করবেন। এক, ব্রণ ও ব্ল্যাকহেড দূর করতে এক মুঠো পেয়ারা পাতা, 5 টেবিল চামচ পানি, 1 চিমটি হলুদের গুঁড়ো ও 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। পেয়ারা পাতা ও পানি দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। এবার একটি পাত্রে 1 টেবিল চামচ পেয়ারা পাতা বাটার সঙ্গে 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল ও 1 চিমটি হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন মিনিট বিশেক। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ভালো ফল পাওয়ার জন্য সপ্তাহে 2 কিংবা 3 দিন এটি ব্যবহার করুন। 2 তৈলাক্ত ত্বকের জন্য 1 মুঠো পেয়ারা পাতা, 5 টেবিল চামচ পানি ও 2 টেবিল চামচ লেবুর রস নিন। এবার পেয়ারা পাতার সঙ্গে অল্প পানি মিশিয়ে বেটে নিন। একটি পাত্রে 2 টেবিল চামচ পেয়ারা পাতা বাটা নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি আধা ঘন্টার মতো মুখে মেখে রাখুন। শুকিয়ে যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করতে এবং ত্বক পরিষ্কার রাখতে এই প্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন। 3. ত্বকের জ্বালাভাব দূর করতে 1 মুঠো পেয়ারা পাতা ও 1 কাপ পানি নিন। এবার পানিতে পেয়ারা পাতা মিশিয়ে 10 মিনিট ফোটান। এরপর আঁচ বন্ধ করে পানি ছেঁকে পাতাগুলো সরিয়ে রাখুন। ছেঁকে নেওয়া পানি একটি পাত্রে রেখে ঠান্ডা করতে হবে। পানি ঠান্ডা হলে তা একটি স্প্রে বোতলে ভরে রাখতে হবে। ত্বক সংবেদনশীল হলে মুখ পরিষ্কার করার পরে এই স্প্রেটি ব্যবহার করতে হবে। মশা কামড়ালে কিংবা ত্বকের জ্বালা ভাব উপশম করতেও এই স্প্রে ব্যবহার করা যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। প্রতিদিন এরকম ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করুন। কি সম্পর্কে ভিডিও চান কমেন্টে জানান। ধন্যবাদ।